ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন, এই পোকরাজের সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়েছে? 18 তারিখে দেখা হয়েছিল। উনি আমাদের হসপিটালে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? আমি সেটা তো বলতে পারবো না। আমি এটা ওনাকে জিজ্ঞেস করিনি উনি কেন গিয়েছিলেন। না না, এক মিনিট। তারপর তো বাড়ি ফিরে এসেছে, এমন তো নয় যে ওই দিন থেকেই ও মিসিং। হ্যাঁ, তার কয়েকদিন পর থেকেই ও মিসিং। তারপর থেকে ও মিসিং হয়েছে। সেখানে কিছু গুটি সাজানো হয়েছিল, এখন তো দেখছি গুটি সাজানোর লোকের কোনো অভাব নেই। আপনি কি আমাকে মিন করছেন? কাকে মিন করছি সেটা তো কোর্টই ডিসাইড করবে, আমাদের তো মুখে বলার কোনো দরকার নেই। সন্দেহভাজনের তালিকা কিন্তু আরো আরো অনেক লোক আছে। আমরা প্রথমে শুধু রাধিকার নাম দিয়েছিলাম, এখন তো দেখছি এই ভদ্রলোককেও সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না। আমি কিন্তু নিজেই আপনাকে সন্দেহ করছি। দেখুন, আমার সন্দেহ করাতে যেমন আপনার কিছু এসে যাবে না, ঠিক তেমনই আপনার সন্দেহ করাতে বা আপনাদের সন্দেহ করাতে আমার কিচ্ছু এসে যায় না। তাই এইসব আজে বাজে কথা বাদ দিয়ে অফিসারকে কাজটা করতে দিন। হ্যাঁ, সেদিন আপনাদের মধ্যে কোনো কথা হয়নি? হ্যাঁ কথা হয়েছে, কিন্তু এমন কোনো কথা হয়নি যার সঙ্গে কিডন্যাপের সম্পর্ক রয়েছে। কি কথা হয়েছে? এমনি সাধারণ কথাই হয়েছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, মানে উনি আমাকে লিফট দিতে চেয়েছিলেন, কলকাতায় নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু আমি আসতে চাইনি। তারপর আমাকে উনি এটাও বলেছেন ওনার আমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু আমি ওনাকে বলেছিলাম আমার ওনার সঙ্গে কোনো কথা নেই। আর আমার হসপিটালে সেদিন একটা প্রোগ্রাম চলছিল, আমি ব্যস্ত ছিলাম। তারপর উনি ওখান থেকে একাই চলে আসেন, আর উনি যে ওখান থেকে একা এসেছেন তার অনেক সাক্ষ্য প্রমাণ আছে। তারপর আপনি ডিসাইড করলেন যে নতুন ছেলেটি যখন আপনার জীবনে আসছে আপনি পুরনো ছেলেটিকে সরিয়ে দেবেন সারা জীবনের মতো, তাই তো? এই কথাটা আপনি নিজের মন থেকে বানিয়ে বলছেন অফিসার, এই কথাটা আমি আপনাকে বলিনি। এত রেগে যাচ্ছেন কেন? আমার মেয়েকে দেখতে আপনার কি ক্ষতিটা? কি লজ্জা করে না আপনার বাবা হয়ে নিজের মেয়ে সম্পর্কে? আমি আমার মেয়েকে আপনাকে দেখাতে চাইছি এই জন্যে যে এই পরিবেশে এখন যে আপনার মনের অবস্থা, এত যে রাগ, এটা যেহেতু বদলে যায়, তাই বলছি দেখুন না একবার আমার মেয়েটাকে। আমার মেয়েকে আমি এইসবের মধ্যে রাখি না, তবে একবারের জন্য আমি আমার মেয়েকে আপনার কাছে পাঠাবো। তারপর যদি মনে হয় আপনি আমার মেয়েকে দেখে তাকে ফিরিয়ে দেবেন, দেবেন, আমি আমার প্রস্তাব ফিরিয়ে নেব। চুপ! আর একটা কথা বলবেন না, অনেক কথা বলেছেন আপনি, বেরিয়ে যান এখান থেকে। ওখরা সেনগুপ্তর না, সব মেয়ে প্রীতি নেই, বেরুন। ফাইনালি বলে দিচ্ছি, আপনার মেয়েকে যদি আমার কাছে পাঠানো কোনো লাভ হবে না, বেরিয়ে যান এখান থেকে। খেয়ে নিন, আধ ঘন্টা পরে থালা নিতে আসবো। আর এর মধ্যে যদি ভাবনার কোনো পরিবর্তন হয় সেটাও জেনে যাব। আসি। ভালো কথা, বাইরে পাহারাদার রয়েছে, পালানোর চেষ্টা করবেন না। আসছি। এইভাবে তিলে তিলে মরার থেকে একবারে মরে যাওয়া অনেক ভালো। লোকটার কি সাহস এইভাবে নিজের মেয়েকে আমার থেকে এত বড় প্রস্তাব দিচ্ছে আমাকে, কিভাবে সাহস পাচ্ছ? কি ভয়ঙ্কর সাহস! ছি 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 ছি। ঠিকই বলেছেন স্যার, আপনি ঠিকই ধরেছেন। এই ছেলেটা এখান অবধি যে এসেছে কেন এসেছে বলুন তো, এত দরদর কিসের? নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে, না হলে তো এই অবধি ওর আসার কথা না। যে এই মেয়েটা ওর হসপিটালে চাকরি করে তার জন্য এই অবধি ছুটে আসে কখনো? আমি আপনাকে বলে দিচ্ছি স্যার, কিছু একটা ঘটনা ঘটেছে আর সেই কথাটাই পোখরা জানতে পেরেছে।
আমার ছেলেটা তো অত্যন্ত বোকা না, রাধিকাকে ভালোবাসতো, আর সেই কারণেই হয়তো ছুটে গেছিল হসপিটাল অব্দি। তারই তো মাসুল দিতে হয়েছে ওকে, কিডন্যাপ হয়েছে। আমি আপনাকে লিখে দিচ্ছি স্যার, এরাই কিডন্যাপটা করেছে, এরা দুজনে মিলে কিডন্যাপ করেছে। সোজা কথায় স্বীকার করবেন নাকি আমাকে বিভিন্ন ধারা দিয়ে কোর্টে পাঠাতে হবে? পাঠান কোর্টে, বিভিন্ন ধারা দিয়ে পাঠিয়ে দিন কোর্টে। শুনুন, আপনি শুধু শুধু আমার মেয়েটাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন, ওর কিন্তু কোনো দোষ নেই। ওর কেরিয়ারটা আপনি শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। ও একটা ডাক্তার, সবে জীবন শুরু করতে চলেছে, সেই সময় যদি এরকম একটা ব্ল্যাক স্পট পড়ে ও কোথাও কাজ পাবে? আমার জীবনটাকে তো শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল কয়েকটা লোক, আমার জীবনটা তো অনেকটা কেটে গেছে, কিন্তু আমার মেয়ে জীবনটা সবে শুরু করেছে। প্লিজ একবার ভাবুন। আপনি একদম চিন্তা করবেন না, ওনার যদি মনে হয় যে উনি সন্দেহের বসে বিভিন্ন ধারা দিয়ে ওকে কোর্টে পাঠাবেন, পাঠাতে দিন, কিচ্ছু হবে না। আমি বুঝতে পারছি না আমি কোন পৃথিবীতে বাস করছি। আউট অফ নাথিং আমাকে থানায় আনা হয়েছে, থানায় এনে ইন্টারোগেশনের মুখোমুখি করা হচ্ছে, আমাকে হিউমিলিয়েট করা হচ্ছে, কিছু না করেও আমাকে সাত সকালে তুলে আনা হয়েছে, তাতেও শান্তি নেই। তারপর আবার আমাকে কোর্টে পাঠানো হবে, কেন? আমি কি অপরাধ করেছি? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছো কিনা সেটা উনি ডিসাইড করবেন। তোমার মতো মেয়ে অন্যায় না করে ন্যায়ের কাজ করবে সেটা কোনো দিন হয়েছে নাকি? আপনি এত বড় বড় কথা বলছেন কি করে? সবে তো আপনি জেল থেকে বেরিয়েছেন, তাও আবার জামিনে। আপনার উপর থেকে কিন্তু এখনো হুলিয়াটা চলে যায়নি, আপনারা এতটা নির্লজ্জ এরপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। এই যে পোখরাজ মিসিং হয়ে গেছে, আমার তো বিশ্বাস আপনারা পোখরাজকে মিসিং করতে পারেন। দেখেছো বৌদি? দেখো। আহ রাধিকা, থামো না। না থামবো কেন? না, ওনারা যখন আমাকে সন্দেহ করছে আমিও ওনাদেরকে উল্টে সন্দেহ করছি, আমিও উল্টে এই কমপ্লেনটা করে যেতে চাই যে আমি ওনাদেরকে সন্দেহ করছি। ওনারাই পোখরাজকে মিসিং করিয়েছেন, ওনাদের ভেস্টেড ইন্টারেস্টে লেগেছে, সেই জন্য পোখরাজকে ওরা মিসিং করিয়ে দিয়েছে। এটা যদি হয় তাহলে তার উত্তর আপনারা কি দেবেন? খবরদার বলছি রাধিকা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তুমি ভুলে যাচ্ছ তুমি কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছো। না আমি ভুলে যাইনি, আমি ভুলে যাইনি আমি কাদের সঙ্গে কথা বলছি, আমি আপনাদের মতো ক্রিমিনালদের সঙ্গে কথা বলছি, যারা আমার বাপির এত বড় ক্ষতি করেছে, আমি তাদের সঙ্গে কথা বলছি। আপনারা আবার কি কথা বলছেন? রাধিকা প্লিজ। না বাপি, তুমি আমাকে আর এখন কোনো বাধা দিও না, তুমি আমাকে অনেক বাধা দিয়েছো, এখন আমি আর তোমার কোনো বাধা মানবো না। ওনারা যখন আমাকে এই হিউমিলেশনের মধ্যে এনেছে, তখন আমার মনে যা আছে আমি তখন তাই বলবো। তোমার মনের কথা কে শুনছে বলো তো? কে শুনতে চায় তোমার মনের কথা? কে পাত্তা দেয় তোমার কথার? খুব চালাক মনে করেছো না নিজেকে? হ্যাঁ, সবাইকে ঘোল খাওয়াতে চাইছো, এখানে অফিসারদের ঘোল খাওয়াতে চাইছো, কি প্রমাণ করতে চাইছো যে আমার দেওরা দোষী? আমার দেওরা কিডন্যাপ করেছে, ওরা দোষী, আর তুমি নির্দোষ, তুমি একেবারে সাধু, তোমার কোনো দোষ নেই, এটাই প্রমাণ করতে চাইছো তুমি? সবাই ওর ক্ষতি করেছে তাই না? তুমি ওর কোন ভালোটা করেছো? না আমি পোখরাজের কখনো ভালো করিনি, কিন্তু কখনো কোনো ক্ষতিও করিনি, আর ভবিষ্যতেও কোনো ক্ষতি ওর আমি করব না। আপনারা আমার পেছনে সময় নষ্ট না করে এটা খোঁজ করুন না যে পোখরাজ কোথায় আছে। পোখরাজ যদি বেঁচেও থাকে তাহলে তাড়াতাড়ি রিকভারি করার চেষ্টা করুন, এরপর এমন ড্যামেজ হয়ে যাবে যে দেখেছেন, দেখেছেন ও তো নিজের মুখে বলছে মরে যাওয়ার কথা, ও তার মানে নিশ্চয়ই কিছু জানে অফিসার, না হলে ও কি করে ইঙ্গিতটা দিচ্ছে আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে? ও কিন্তু সব জানে, ওকে ওকে চেপে ধরলে আপনারা সব জানতে পারবেন।
ইঙ্গিত দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে রাধিকা। এখনো সময় আছে, আপনি সত্যি কথা বলে দিন, আপনি কাকে দিয়ে পোকরাজকে কিডন্যাপ করিয়েছেন? আপনি কিন্তু আপনার সীমা ছাড়াচ্ছেন অফিসার। আপনার কাছে প্রমাণ না থাকা সত্ত্বেও আপনি সন্দেহের ভিত্তিতে এই কথাগুলো বলছেন। আপনি সন্দেহ করে যে কথাগুলো বলছেন তাতে মনে হচ্ছে যে আপনি শিওর জানেন আমি এই কাজটা করেছি। আপনার কিন্তু এর থেকে বেশি কোনো এখতিয়ার নেই। আপনি ওকে কোর্টে প্রডিউস করতে পারেন, করুন না, রাতের বেলা থানাতেও আপনি রাখতে পারবেন না। তাহলে যেটা করা সেটা করুন, আপনার যখন এতটাই সন্দেহ হচ্ছে তখন আপনি ওকে কোর্টে প্রডিউস করে দিন, তারপর আমরা দেখে নিচ্ছি। কোর্ট আপনার একার কেনা নয়, কোর্টে আমাদের অধিকার আছে, সবার অধিকার আছে। ইক্কা দুক্কা শোন থেকে রবি রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।